গুড ইভিনিং সকলকে, গুড ইভিনিং আমাদের অধ্যাপক অজিত মন্ডল আমাদের মধ্যে উপস্থিত। আমি তো অধ্যাপক শান্তিনাথ সরকারের সাথে একটু কথা বলতে গেছিলাম আর কি, এবং অধ্যাপক সরকার আমাকে যেটা জানালেন যেটা সেটা হলো যে মানে ঢুকতে আর একটু দেরি হবে, এবং ন্যাচারালি আমি আমাদের সেশনটা আমরা শুরু করে দেব। একটু ইন্ট্রোডাকশন বলি, সেটা হলো যে যেটা হলো প্যান্ডেমিক এর ফলে আমরা তো সবাই একটু মানে নানা রকম ভাবে আমাদের পদ্ধতি গুলো, টিচিং লার্নিং সেশন গুলো আমরা ভীষণ ভাবে আমাদের সমস্যার মধ্য দিয়ে আমরা কিন্তু যাচ্ছি, এবং তার ফলে যেটা ঘটেছে গত তিনটে সপ্তাহে আমরা তিন ধরনের একটা ক্লাসের আমরা উদ্যোগ নিয়েছি, তার ভিতরে একটা সপ্তাহ এবং জায়গাগুলো আমরা ঠিক পুড়িয়ে উঠতে পারিনি, এবং সেই টপিকের অন্তত একটা হাইলাইট আমরা দিয়েছি আর কি। তার ভিত্তিতে বিভিন্ন অধ্যাপকরা এবং সেই সমস্ত অধ্যাপকরা যারা আমাদের নিজেদের কোনো না কোনো সময় রিসার্চ স্কলার, সত্যি কথা বলতে অর্থাৎ নিজেদের ডিপার্টমেন্টেরই আর কি। অধ্যাপক অজিত মন্ডল আমাদের ডিপার্টমেন্টের অধ্যাপক জয়ন্ত মিটের রিসার্চ স্কলার, এবং এখন ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির এডুকেশন ডিপার্টমেন্টের অধ্যাপক, এবং তার ফলে এইটা আমাদের একটা বড় পাওনা যে এই ধরনের অধ্যাপকরা পশ্চিমবঙ্গের আমাদের প্রায় সব জায়গায় আমাদের ছড়িয়ে আছে, এবং এতে আমাদের আমরা যেটা করছি আমরা তাদের সাহায্য নিচ্ছি যে যাতে করে আমাদের ডিপার্টমেন্টের টিচিং লার্নিং সিস্টেমটাকে একটু বজায় রাখা যায় এবং অনলাইন প্ল্যাটফর্মে আমরা সেই সুযোগটা পেতে পারি। সুতরাং আমি অধ্যাপক মন্ডলকে স্বাগত জানাচ্ছি এবং বলছি যে তার মতো করে তিনি যেন আমাদের আজকের এই সেশনটা শুরু করেন আর কি। অধ্যাপক মন্ডল প্লিজ। থ্যাংক ইউ স্যার, প্রণাম নেবেন প্রথমে ডিবি স্যার। ডিবি স্যারকে আমি ক্লাসে বিএড করতে গিয়ে পেয়েছি, গবেষণার সময় রিসার্চ মেথোডোলজি কোর্স ওয়ার্কে স্যারকে পেয়েছি, এবং বিভাগীয় প্রধান হিসাবে এখন স্যারকে ডিপার্টমেন্টে পাচ্ছি। স্যারদের কাছে পড়াশুনো করে আজকে এই জায়গাটায় আসতে পেরেছি, খুবই ভালো লাগছে। নিজের ডিপার্টমেন্টের কিছু শেয়ার করার সুযোগ স্যাররা দিয়েছেন, এবং অন্যান্য অধ্যাপক ম্যাডাম, ডিজি ম্যাডাম, তারিণী স্যার, জয়ন্তবাবু, সবাইকে, বিজনবাবু, অর্জুনবাবু, সবাইকে আমার কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। বিশেষ কোনো প্রিপারেশন তেমন নিতে পারিনি, আমি যে টপিকটা আজকে শেয়ার করব এটা এমএড, তাই তো স্যার? আজকে যে বিষয়টা আমি শেয়ার করব সেটা হচ্ছে ইনক্লুসিভ এডুকেশন। ইনক্লুসিভ একটা ভাস্ট কনসেপ্ট এবং এর পেরিফেরি অনেকটাই বড়, হয়তো এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে সবটা কভার করা সম্ভব না, যতটুকু সম্ভব আমি চেষ্টা করব। অন্তর্ভুক্তিমূলক শিক্ষা একটা আধুনিক শিক্ষার জগতে এই যে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার যে ভাবনা এটা খুব বিশেষভাবে চর্চিত একটা, মানে এই নিয়ে প্রচুর গবেষণা এখনো পর্যন্ত হচ্ছে। তা এর এই ভাবনার পিছনে যে দর্শন এবং এই ভাবনার যে ডেভেলপমেন্টাল যে ডিসকোর্স সেই সম্পর্কে একটু আলোচনা করব। তাছাড়া ন্যাশনাল বা গ্লোবাল ইন্টারন্যাশনাল লেভেলে যে পার্সপেক্টিভ, একটা গ্লোবাল মুভমেন্ট বলা যেতে পারে এই অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, সেই পার্সপেক্টিভগুলো আলোচনার মধ্যে থাকবে, এবং ক্লাসরুম মেথোডোলজি আর কি যেটাকে বলবো, যে ইনক্লুসিভ এডুকেশন ইওর কোন মেথোডোলজি বা টিচিং, যে আমরা যেটাকে পেডাগজিক্যাল টুলস যেগুলোকে বলছি সেইগুলো কতটা অ্যাপ্লাই করতে পারবো, কোনগুলো করে থাকে কিছুটা আমাদের, আমরা যে শিক্ষা ব্যবস্থায় বড় হয়েছি এবং আমরাও যে সময়ের শিক্ষা ব্যবস্থাটা গ্রহণ করেছিলাম তখনও এই ধারণাটা এসেছে, বাট এতটা মানে এফেক্টিভ ওয়েতে পাইনি, কেননা তখনও পর্যন্ত তার আগের ইন্টেগ্রেটেড মানে তার আগের ধারণা যে স্টেজ সেটা কিছুটা হলেও একটা অনগোয়িং প্রসেসের মধ্যে ছিল, তার আগেও ছিল স্পেশাল এডুকেশন। তাই এই যে আজকে আধুনিক রূপ, আধুনিক একটা মডার্ন ফর্ম হিসাবে যেটা আমরা পাচ্ছি যে কনসেপ্টটা ইনক্লুসিভ, এই ইনক্লুসিভ এডুকেশন এখন আমাদের
যেহেতু একটা ইমার্জিং একটা ইস্যু, ইমার্জিং কনসেপ্ট, ইমার্জিং ফেনোমেনা, ন্যাচারালি এটাকে আমাদেরকে স্টাডি করতে হচ্ছে। এবং এখনকার প্রজন্মের যারা কিনা টিচার এডুকেটার্স বা উড বি টিচার্স, তাদের ট্রেনিং প্রফেশনাল কোর্সে বা মাস্টার ডিগ্রিতে এই জায়গাটাকে, এই আসপেক্ট বা এই এরিনাটাকে ভীষণভাবে জোর দেওয়া হচ্ছে। একটাই কারণ যে বর্তমানে যুগটাই হচ্ছে ইনক্লুসিভ, মানে সবারই সারা সারা বিশ্বের মানে ফোকাল পয়েন্ট, ফোকাল টার্গেটই হচ্ছে প্রত্যেকটা নেশনের যে সোসাইটিকে কি করে, হাউ টু বিল্ড আপ অ্যান ইনক্লুসিভ সোসাইটি। মানে ইউ ক্যান বিল্ড আপ ইনক্লুসিভ সোসাইটি অনলি উইথ ইনক্লুসিভ এডুকেশন। এইটা একটা মানে পুরো মানে একটা মানে ওয়েল অ্যাকসেপ্টেড একটা কনক্লুশন আর কি, গ্লোবালি অ্যাকসেপ্টেড কনক্লুশন, যে যদি কিনা আমরা অন্তর্ভুক্তিমূলক সমাজ ব্যবস্থা গড়ে তুলতে যাই, সেটা একমাত্রই সম্ভব এই অন্তর্ভুক্তিমূলক শিক্ষার মাধ্যমে। এটার উপর ভীষণভাবে জোর দেওয়া হচ্ছে, সোসাইটির প্রত্যেকটি চাইল্ড তারা ইনাস ডিফারেন্ট ইনা ওয়ে আর কি, যে কোনো ভাবে তারা কিন্তু ডিফারেন্ট, একটা শিশুর থেকে আর একটা শিশুর কিন্তু পার্থক্য রয়েছে ইন টার্মস অফ কগনিটিভ বেস, তার ইমোশনাল কি বলবো, ইমোশনাল আসপেক্টের দিক দিয়ে, যে কোনো দিক দিয়ে সে কিন্তু একটি শিশু, আরেকটি শিশুর থেকে সে পৃথক। তাহলে আমরা এই যে প্রত্যেকটি শিশু যদি আলাদা হয়ে থাকে, প্রত্যেকটা ব্যক্তির মধ্যে যদি ব্যক্তি বৈষম্য যদি থাকে, তাহলে আমাদের শিক্ষা ব্যবস্থাটাকেও টার্গেট, শিক্ষা ব্যবস্থার টার্গেট রাখতে হবে যে আমি আমার যত এই যে ডাইভার্সিটি দেখতে পাচ্ছি, ডাইভার্স চিলড্রেন, তার যে ডাইভার্স নিডস, এই নিডসগুলোকে ফুলফিল করা, কোনোভাবে যেন কোনো চাইল্ড সেই তার চাহিদা মেটানোর জায়গার থেকে যেন বঞ্চিত না হয়। এটা শুধুমাত্র ইনক্লুসিভ এডুকেশন পড়তে গিয়ে আমরা জানতে পারছি এমনটি নয়, এটাই যে 21st century যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস যেটা চলছে, টোটাল গোলস ওখানে দেখা গেছে 17টা আছে, তার মধ্যে কিন্তু একটা গোলস, একটা গোলের কথা যেটা বলছে মানে, এবং এই দলিল যেটা, যে ডকুমেন্ট ESD যে ডকুমেন্ট, মানে কেউ যেন পিছনে না পড়ে থাকে, নো ওয়ান ক্যান বি লেফট বিহাইন্ড, এই ডকুমেন্টের টাইটেলটা দিয়েছে, মানে কোনো দেশ পিছনে না পড়ে থাকে। তেমনি আমরাও শিক্ষা ব্যবস্থাতে বলবো যে কোনো চাইল্ড যেন কোনোভাবে তার নিডস যেগুলো আছে, সেই নিডসগুলো ফুলফিল করার ক্ষেত্রে সে যেন বঞ্চিত না হয়, ডিউ টু ল্যাক অফ ফুলফিলিং হিজ আর হার নিডস, সে যেন কোনোভাবে পিছিয়ে না পড়ে, সে লেফট আউট না হয়। লেফট আউট যদি শিক্ষা ব্যবস্থাতে হয়ে থাকে, তাহলে ইন দ্য লং রান দেখা যাবে সে সোসাইটিতে লেফট আউট হচ্ছে। তাহলে সোসাইটিকে আমরা একটা রোবাস্ট, একটা রেজিলিয়েন্ট সোসাইটি হাউ ক্যান ইউ মেক, শিশুকে যদি কিনা আমরা মানব সম্পদে রূপান্তরিত করতে পারি, তাহলে সেই সোসাইটি কিন্তু একটা সাউন্ড সোসাইটি, একটা রোবাস্ট সোসাইটিতে দাঁড়াবে, এবং একটা রোবাস্ট সোসাইটি সে একটা রোবাস্ট নেশনকে দাঁড় করাতে পারবে। মানে সবগুলো হচ্ছে ইন্টার কানেক্টেড আর ইন্টার রিলেটেড। মানে আমরা অনেক কিছুই ভাবি যে একটা সিটিজেন ইজ নট আ ম্যাটার টু আ নেশন, এটা কিন্তু খুব ভুল ধারণা। প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি সিটিজেন হ্যাজ আ ইউনিক কন্ট্রিবিউশন টু হিজ আর হার নেশন, টুয়ার্ডস প্রোগ্রেস অর ইম্প্রুভমেন্ট, প্রত্যেকটা নাগরিকের কন্ট্রিবিউশন আছে ইন এনি ওয়ে। আমরা হয়তো আমরা মানব সম্পদ হয়ে যখন কিনা আমরাই যে পেশাতে আছি, এটা আমরা কি করছি, একটা সার্ভিস দিয়ে আমরা কিন্তু সমাজকে একটা কিছু কন্ট্রিবিউট করছি, কিন্তু দেখা যাচ্ছে যে কৃষক সেও কিন্তু কন্ট্রিবিউট করছে, সে অন্যভাবে করছে, সে একটা মুদি দোকানে যে মুদি দোকান চালাচ্ছে, পরিচালনা করছে, সেও কিন্তু অন্যভাবে কন্ট্রিবিউট করছে। প্রত্যেকের কন্ট্রিবিউশন দরকার এই সোসাইটিটাকে, এই নেশানটাকে যদি কিনা আমরা, এই নেশানের উন্নতি চাই, প্রগতি চাই, সবার মধ্যে যদি কিনা আমরা সাম্যতা খুঁজি, যেটা ইনইকুয়ালিটি যদি রিমুভ করতে যাই, তাহলে কিন্তু একটি অনলি ওয়ান পোটেন্ট টুল
দ্যাট ইজ এডুকেশন। এবং সেই এডুকেশন আজকের ধারণা চেঞ্জ হয়েছে। একটা সময় এই এডুকেশন ছিল পুরো টিচার সেন্ট্রিক, পরবর্তীতে দেখতে পাচ্ছি বাইপোলার, তারপরে ট্রাইপোলার, এখন হচ্ছে মাল্টিপোলার। এডুকেশনের টিচারের রোল চেঞ্জ হয়ে গেছে। টিচার একটা সময় যে রোল প্লে করতো, এখন মডার্ন সাইকোলজিস্ট যারা যারা বলছেন, তারা তাদের যে থিওরিগুলো এসে লার্নিংয়ের, সেখানে বলছে টিচারের ভূমিকা কিন্তু জাস্ট আ ফেসিলিটার, মানে জাস্ট অ্যাসিস্ট করবে টু সলভ দ্যাট প্রবলেম। মানে একটা লার্নারে তার জ্ঞান নির্মাণের ক্ষেত্রে সে অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করবে, সে কিউ মাস্টার হবে, সে প্রম্পটার হবে, মানে নট আ টাস্ক মাস্টার, যে আমি কিছু প্রবলেম দিলাম তোমরা সলভ করো, এমনটি সেই ভূমিকা কিন্তু অনেকটাই সরে পিছনে ফেলে দিয়ে চলে আসছি। এখন আমাদের রোলটা, টিচারদের রোল কিন্তু চেঞ্জ হয়েছে ডিউ টু দ্য চেঞ্জেস ইন দ্য সোসাইটাল সিনারিও। সামাজিক প্রেক্ষাপটে যে সিনারিও চেঞ্জ হয়েছে, গ্লোবাল পার্সপেক্টিভ, যেহেতু আমাদের এখন যেহেতু আমাদের গ্লোবাল ইন্টারন্যাশনাল পার্সপেক্টিভ আমাদেরকে অ্যাডাপ্ট করতে হচ্ছে, নিতে হচ্ছে, কারণ আমরা চাইছি সবই একদিকে বল তৈরি হবে অবশ্যই, কিন্তু আবার গ্লোবালি তৈরি করতে, কেননা শুধু ওই ভারতীয় কনসেপ্টে চললে হবে না, সারা বিশ্বটাকে এখন আমরা যেহেতু অ্যান্ড্রয়েড ফোন বলুন যার মাত সবাইকে তো আমরা পেয়ে যাচ্ছি, তাহলে আমরা সেই বিশ্বের আঙিনায় কেন চলবো না? বিশ্ব যেখানে অনবরত গবেষণার মাধ্যমে যে বিশুদ্ধ জ্ঞানগুলো আসে, যে কনসেপ্টগুলো আসে, সেই কনসেপ্টগুলোকে আমাদেরকে অ্যাডাপ্ট করতে হবে। এবার আমি একটু কনটেক্সটে চলে যাই, মানে একটা চেঞ্জিং একটা মানে এডুকেশন সোসাইটিতে একটা চেঞ্জিং একটা কনসেপ্টের জায়গায় দাঁড়িয়ে আমরা এই ধারণাটা পাচ্ছি, এবং সোসাইটিতে যা কিছু ঘটে তারই তো ইম্প্যাক্ট কোথায় পড়ে? ফার্স্ট পড়ে কিন্তু উইদিন দ্য ক্লাসরুম, ক্লাসরুমের মধ্যে। মানে ক্লাসরুম হচ্ছে একটা ল্যাবরেটরি, এখানে যেমন কিনা সোসাইটির খারাপ দিকগুলো এখানে ফিল্টার করা হয়, আবার সোসাইটিকে ভালো কিছু গিফট দেওয়ার জায়গা হচ্ছে ক্লাসরুম। ক্লাসরুম একটা অদ্ভুত রোল প্লে করে, মানে আমরা অন্যভাবেই বলি, মানে যেটা টিচিং ইজ আ প্রফেশন। একটা জায়গায় পড়ছিলাম এক তাত্ত্বিকের কথা, তিনি বলছেন এটা একটা প্যারাডক্সিক্যাল, একটা মানে অদ্ভুত, এই টিচিংয়ে যারা কিনা আমরা এডুকেশনের মাধ্যমে যারা ওয়েল এডুকেটেড হচ্ছে, দেখা গেছে এই এডুকেটেড মানুষদের মধ্যে কিন্তু ভোগ বিলাসিতা, মানে যেটাকে বলা হয় মানে কনজিউমারিজম, এটা কিন্তু এডুকেটেড লোকদের মধ্যে দেখা যায়। মানে এটা বলা হচ্ছে মানে বাই প্রোডাক্ট অফ এডুকেশন আর কি। আবার দেখাচ্ছে যখনই কিনা সমাজে এই ভোগ বিলাসিতা অপচয় ইত্যাদি ইত্যাদি বেড়ে যাচ্ছে, এটা তো একটা ডার্ক আসপেক্ট। এডুকেশন আবার উল্টো দিকে কিন্তু এই ডার্ক আসপেক্ট, একটা ক্লাউডি আসপেক্ট, এটাকে রিমুভ করবার দায়িত্ব কিন্তু সে এডুকেশনই নেয়, থ্রু ভ্যালু এডুকেশন, থ্রু ESD, বিভিন্ন বিভিন্ন পিস এডুকেশন, বিভিন্ন মোরাল এডুকেশনের মাধ্যমে। মানে এডুকেশনের মাধ্যমে যেমন আমরা একটা দিক পাচ্ছি, একটা যদি মনে করে একটা খারাপ দিক, আমাদেরই বাই প্রোডাক্ট আর কি, হ্যাঁ, আবার কিন্তু এই সেই এডুকেশন আবার কারেকশনের দায়িত্ব নিচ্ছে, একটা অদ্ভুত রোল প্লে করছে এডুকেশন কিন্তু। মানে বিশেষ করে বলতে হচ্ছে টিচিং প্রফেশন, মানে টিচারের রোলটা খারাপ ছেলের জন্য, খারাপটাকে ভালো করবার জন্য, ভালোটাকে আরো ভালো করবার জন্য, মানে সার্বিক একটা অলরাউন্ড একটা রোল নিয়ে চলতে হচ্ছে টিচারদেরকে। তার জন্যই তো টিচারদেরকে কি বলে সোশ্যাল ইঞ্জিনিয়ার বলা হয়, সমাজ কারিগর, সমাজ